পার্শ্ববর্তী দেশের দাদাদের প্রেসক্রিপশনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হচ্ছে, ধ্বংস করা হয়েছে তা বিস্তারিত দেখানোর চেষ্টা আজকে আমরা করব। আমরা বরাবরই বলে আসছি, বাংলাদেশের শিক্ষা শুধু নয়, শিক্ষা শিল্প প্রত্যেকটা জায়গায় আমাদের পার্শ্ববর্তী দেশের দাদারা ধ্বংস করার এক মিশন দীর্ঘদিন ধরে তারা বাস্তবায়ন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থার নামে স্কুল কলেজগুলোতে যে ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করা হয়, যে ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ শেখানো হয় শিক্ষক এবং ছাত্রদের, এটি দেখলে আপনাদের মনে হবে আপনারা আরো 50 বছর পিছনে চলে গেছেন। তো কেন এরকম হলো? কারণটি পরিষ্কার, কারণ আমাদের পাশের দেশের দাদারা তারা কখনোই চান না যে বাংলাদেশ শিক্ষা দীক্ষায় স্বয়ংসম্পূর্ণ এবং স্বশিক্ষায় শিক্ষিত জাতি হয়ে এদেশের মানুষ গড়ে উঠুক। কারণ এই বাংলাদেশের মানুষ আজকে যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তাহলে কি পরিণতি হবে? কারণ আপনারা ভালো করেই জানেন এই বাংলাদেশ খাতা কলমে স্বাধীন সার্বভৌম দেশ হলেও আমাদের ক্ষমতার নাটাই আমাদের হাতে নেই, বাংলাদেশের ক্ষমতার নাটাই আমাদের পার্শ্ববর্তী দেশের দাদাদের হাতে। এবং এই দেশে লিখিত বলেন অলিখিত বলেন প্রায় 10 থেকে 11 লক্ষ ভারতীয় কাজ করে, এবং বাংলাদেশ থেকে প্রত্যেক বছর কি পরিমাণ রেমিটেন্স ভারতে যায় এটা আপনাদের কল্পনার বাহিরে, চিন্তার বাহিরে। এবং আমাদের ক্ষমতা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গায় পার্শ্ববর্তী দেশের দাদাদের যে আধিপত্য, এটা যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে তারা কেন আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার মিশনে নেমেছে? কারণ তারা ভালো করেই জানে যে বাংলাদেশের মানুষ যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, এদেশের মানুষ যদি উন্নত শিক্ষায় নিজেদেরকে গড়ে তুলতে পারে, উন্নত আধুনিক প্রযুক্তিতে তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারে বা স্বয়ংসম্পূর্ণতার দিকে যেতে পারে, তাহলে ঢাকায় স্লোগান উঠবে দিল্লি নয় ঢাকা, ঢাকা আর দিল্লির যে শাসন এই ঢাকায় আর আমরা চালাতে পারবো না, আমাদের আধিপত্য ঢাকায় চলবে না। এই জন্য তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আজকে কি শেখানো হয় একটু আপনাদের দেখায়, একটু দেখলে আপনারা বুঝবেন। এই যে দেখুন, এটি একটি প্রশিক্ষণের চিত্র, একটু দেখলেই আপনারা খুব সহজে বুঝবেন আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ শেখানো হচ্ছে কিভাবে। একটু দেখুন, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা তাদের কলেজ বিশ্ববিদ্যালয় বলেন স্কুল বলেন সেগুলোতে তারা ট্রেনিং দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে তারা মহাকাশে তারা কি বলে আপনার গবেষণা করবে, কিভাবে তারা মহাকাশে স্যাটেলাইট পাঠাবে, কিভাবে তারা মহাকাশ নিয়ে গবেষণা করবে, কিভাবে তারা নিত্য নতুন জিনিসপত্র আবিষ্কার করবে, এরকম গবেষণামূলক বিষয় নিয়ে তারা পড়াশোনা করে ট্রেনিং দেয়, সেগুলো নিয়ে সেখানে গবেষণা হয়। আর বাংলাদেশে ট্রেনিং দেওয়া হয় কিভাবে ব্যাঙ লাফায়, কিভাবে ব্যাঙ পানিতে লাফিয়ে লাফিয়ে চলে, কিভাবে মাছ সাঁতার কাটে, এগুলো শেখানো হয়, কিভাবে সাইকেল চালানো হয়, কিভাবে ত্রিং ব্রিং করে গরু ছাগল নাচানাচি করে, এগুলো শেখানো হয়। অথচ আজকে হওয়ার কথা ছিল বাংলাদেশের স্কুল কলেজগুলোতে কিভাবে আমরা আধুনিক টেকনোলজিতে উন্নত হব, কিভাবে উন্নত প্রযুক্তি আমরা ব্যবহার করব, কিভাবে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আজকে আমাদের স্কুল কলেজগুলোতে আধুনিকতার প্রসার ঘটাবো, টেকনোলজির মান আমরা কিভাবে উন্নত করব, কিভাবে টেকনোলজির ব্যবহার আমরা শিখব, সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। আমরা আমাদের বাচ্চাদের শেখাচ্ছি কিভাবে ব্যাঙ লাফাচ্ছে,
কিভাবে ছাগল ছানা তিরিং ব্রিং করে নাচছে, এগুলো আজকে আমাদের কলেজ স্কুলগুলোতে শেখানো হয়। হ্যাঁ, আপনারা শেখাতে পারেন, সেটা আপনারা যখন প্র্যাকটিক্যাল কোনো বিষয়ে বাস্তবিক কোনো আপনারা নলেজ শিক্ষার্থীদের দেবেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু বাস্তবে তো সেটি হচ্ছে না, বাস্তবে তো সেটি হচ্ছে না। আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হচ্ছে তারা কারা দেখবেন, একদম ব্যাক বেঞ্চার, রেজাল্ট খারাপ যাদের তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কেন? সম্পূর্ণ রাজনৈতিক নিয়োগের মাধ্যমে তাদেরকে দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হচ্ছে। পৃথিবীর সবগুলো উন্নত বিশ্বে দেখবেন যে স্কুল কলেজগুলোতে সে দেশের সবচাইতে মেধাবী যারা, মেরিটোরিয়াস যারা, তাদেরকে নিয়োগ দেওয়া হয়। কেন? কারণ তারা জাতি গঠনের কারিগর, জাতি তৈরির কারিগর, তাদের মাধ্যমে দেশ ও জাতি উন্নত হবে, স্বশিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু বাংলাদেশে ঠিক তার উল্টোটা ঘটানো হচ্ছে। আরেকটি মারাত্মক বিষয় যেটি নিয়ে আমি মনে করি আলোচনা করা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় বিষয়টাকে এক প্রকারের বাতিল করে দেওয়া হচ্ছে, ধীরে ধীরে এক প্রকারের বাতিল করে দেওয়া হচ্ছে ধর্মীয় অনুশাসন, যাতে একজন শিক্ষার্থীর মধ্যে গড়ে না ওঠে, তার জন্য পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় বিষয়টাকে বাদ দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। কেন জানেন? কারণ আপনি আপনার ভিতরে যখন ধর্মীয় মূল্যবোধ গড়ে উঠবে, আপনার ভিতরে যখন ধর্মীয় অনুশাসন কাজ করবে, আপনার দ্বারা খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা অনেক কম, অনেক কম। কিন্তু আপনি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়ে ওঠেন, আপনার ভিতরে যদি ধর্মীয় অনুশাসন কাজ না করে, তাহলে আপনি খুব সহজে ডিরেল হয়ে যাবেন, খুব সহজে খারাপের দিকে ধাবিত হবেন। এই জন্য পরিকল্পিতভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে ধর্মীয় যে অনুশাসন, ধর্মীয় যে শিক্ষা, এগুলোকে ধীরে ধীরে বাতিল করে দেওয়া হচ্ছে, মুছে ফেলা হচ্ছে। আজকে আমার পাঠ্যপুস্তক বই, আমাদের পাঠ্য বইগুলোর দিকে তাকান, দেখলে খুব সহজে বুঝতে পারবেন। এক সময় আমরা আমাদের ধর্মীয় বই আলাদা ছিল, ইসলাম শিক্ষা মুসলমানদের জন্য ছিল, হিন্দু ভাই বোন যারা শিক্ষার্থী যারা তাদের জন্য হিন্দু ধর্ম শিক্ষা, এরকম প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা ধর্ম শিক্ষা নামে একটা বই ছিল। কিন্তু আজকে সেই বইটি নাই, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে আমাদেরকে নষ্ট করার জন্য, এই জাতিকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন এখানে বাস্তবায়ন করা হচ্ছে। আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়ে উঠলে, আপনার ভিতরে যদি ধর্মীয় অনুশাসন কাজ না করে, 100% লিখে রাখেন, আপনি ধীরে ধীরে খারাপের দিকে ধাবিত হবে, খারাপের দিকে ধাবিত হবে, সে যেই ধর্মের হন না কেন। তাই আমরা বলতে চাই, সম্পূর্ণরূপে পরিকল্পিতভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তারা এই কাজ করছে। এখনই সময় আমাদের রুখে দাঁড়াতে হবে, এই ভিনদেশি আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠতে হবে, অন্যথায় এই দেশ এবং জাতির জন্য খুব অমানিশা আর অন্ধকার অপেক্ষা করছে। আমরা সিদ্ধান্ত নিতে হবে আমাদের, যে আমরা কি সেই পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন করব, নাকি আমরা আমাদের নিজেদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে মানে করে গড়ে তোলার জন্য আমরা কাজ করব, সে বিষয়টি দিকে আমাদের খেয়াল রাখা অতীব জরুরি।